নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সুপারি ব্যবসা সম্বন্ধে টোটাল বিষয়টা তুলে ধরবো। আপনারা কিভাবে সুপারি ব্যবসা করবেন, কোথা থেকে সুপারি কিনবেন, সুপারি ব্যবসার মধ্যে কি রকম প্রফিট থাকে, সুপারি ব্যবসাতে আপনি ভবিষ্যৎ কি আছে, সুপারি ব্যবসার মধ্যে মার্কেটিং কি আছে, সমস্ত বিষয়টা আপনাদের তুলে ধরবো। তো বন্ধু, সুপারি ব্যবসাটি করার জন্য আপনি 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্টমেন্ট করেও কিন্তু করতে পারেন রিটেলার ভাবে, আর আপনি 1 থেকে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা বেশি টাকা ইনভেস্ট করেও কিন্তু এই ব্যবসা কিন্তু আপনি বন্ধু করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি সুপারি ব্যবসাটি শুরু করার জন্য আপনার চাই সঠিক বিজনেস প্ল্যান এবং সঠিক গাইডলাইন্স। তাহলে চলুন বন্ধু, জেনে নেওয়া যাক সুপারি ব্যবসাটির সঠিক বিজনেস প্ল্যান বা সঠিক গাইডলাইন্স কি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা যদি এখনও আমাদের হিলস্টোন টি অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। তাহলে যেটা হবে, আমি পরবর্তীতে যে টেকনোলজি বা বিজনেস আইডিয়া নিয়ে আসবো, আপনাদের সামনে নোটিফিকেশান যাবে, আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন আমার ভিডিও। সেই আইডিয়া থেকে আপনাদের আপনি কোনো একটা বিজনেস করতে পারবেন বা কোনো টেকনোলজি হিসেবে আপনার হেল্প হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই সুপারি বিজনেসটি মূলত আমি আপনাদের 5টি ভাগে বুঝিয়ে দেব। 1 নম্বর, সুপারি ব্যবসাটি ঠিক কি রকম। 2 নম্বরে আপনাদের আমি জানাবো সুপারি ব্যবসাটি শুরু করতে আপনার কি কি প্রয়োজন, অর্থাৎ কি কি লাগবে এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনার। 3 নম্বরে বলবো আপনি সুপারি কোথায় পাবেন বা কোথায় থেকে কিনে আনবেন, কিভাবে কিনে আনবেন, এইসব বিষয়ে আমি 3 নম্বরে জানাবো। তো বন্ধু, 4 নম্বরে জানাবো সুপারি ব্যবসা করতে হলে আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, এটা জানাবো। তো 5 নম্বরে জানাবো আমি সুপারি বিজনেসটার মার্কেট কী আছে বা মার্কেট ভ্যালু কতটা, এই এই বিজনেসটা করলে আপনি কীভাবে মার্কেট করবেন, আপনি কোথায় কোথায় মার্কেট করতে পারবেন, কোথায় কোথায় বিজনেস করতে পারবেন, শুধু কি লোকালি বিজনেস করতে পারবেন নাকি অল ওভার ইন্ডিয়াতেও বিজনেস করতে পারবেন। তো এবারে আসি বন্ধু প্রথম পয়েন্টে, সুপারি ব্যবসাটি ঠিক কি রকম। বন্ধুরা, সুপারি ব্যবসাটি হলো একটি প্রফেশনাল ব্যবসা, কারণ এই ব্যবসাতে লস করার কোনো জায়গা নেই, কেননা এই প্রোডাক্টের ডিমান্ড খুব বেশি। বর্ষাকাল, শীতকাল, গরমকাল সব দিন এই ব্যবসাটি সমানভাবে চলে। তাই এই সুপারি ব্যবসাটি যদি আপনি সঠিকভাবে শুরু করতে পারেন, তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। বন্ধুরা, এই সুপারি ব্যবসাটি করতে গেলে আপনাকে কি কি প্রয়োজন, এটি হচ্ছে 2 নম্বর পয়েন্ট। বন্ধুরা, এই সুপারি ব্যবসাটি করতে গেলে প্রথমে চাই আপনার মার্কেট ভ্যালু, অর্থাৎ আপনাকে মার্কেট একবার রিসার্চ করে নিতে হবে যে আপনার কোন মার্কেটে আপনি সুপারি বিজনেসটা শুরু করছেন, বা আপনি কি অল ওভার ইন্ডিয়াতে শুরু করছেন নাকি আপনার লোকাল এরিয়াতে শুরু করছেন। যদি লোকাল এরিয়াতে শুরু করেন, তাহলে আপনার লোকাল মার্কেট একবার আপনাকে রিসার্চ করে নিতে হবে। আপনার মার্কেটে রিটেল প্রাইস কী আছে, হোলসেল প্রাইস কী আছে, বা আপনার মার্কেটে সুপারি কোথা থেকে আসছে বা কে সাপ্লাই দিচ্ছে, এই বিষয়ে কিন্তু আপনাকে জানা খুব প্রয়োজন বন্ধু। আর এই সুপারি ব্যবসাটি কিন্তু আপনি 3 রকমভাবে করতে পারেন। প্রথম হচ্ছে আপনি কম টাকা ইনভেস্টমেন্ট করে রিটেলার হিসাবে, অর্থাৎ আপনার কাছাকাছি 100 কিলোমিটারের মধ্যে বা কাছাকাছি যদি কোনো বড় মার্কেট থাকে, তো সেই মার্কেট থেকে আপনি 5 থেকে 10 হাজার টাকার সুপারি কিনে নিয়ে এসে কিন্তু আপনি রিটেলার হিসেবে দোকান করতে পারেন বা পানির দোকানে দিতে পারেন। রিটেলার হিসেবে যেগুলো বিক্রি হয় সেইভাবে কিন্তু আপনি কম টাকা ইনভেস্টমেন্ট করে করতে পারেন। বন্ধুরা, এবার আপনাকে আমি 2 নম্বরে জানাই যে বেশি পরিমাণ সুপারি কিনে এনে আপনি দোকানে পাইকারি দিতে পারেন, এটা কি রকম। দেখুন, বেশি পরিমাণ সুপারি অর্থাৎ আপনার বেশি টাকা পুঁজি লাগিয়ে, ধরুন আপনি 4-5 লাখ টাকা পুঁজি লাগিয়ে এই বিজনেসটা বেশি পরিমাণে সুপারি কিনে নিয়ে স্টক করে আপনার যে মার্কেট আছে, সেই মার্কেটের যে হোলসেলার যে আছে, দোকান আছে, তাদেরকে আপনি হোলসেলে পাইকারিতে আপনি মালটা দিতে পারেন, বা আপনি একটা গোডাউন করে
আপনার মার্কেটের মধ্যে একটি দোকানের মতো জায়গা ক্রিয়েট করে ওই জায়গাতে কিন্তু আপনি গোডাউন তৈরি করে মাল স্টক করে ওখান থেকে কিন্তু আপনি আপনার মার্কেটে সাপ্লাই দিতে পারেন হোলসেলে। এবারে বলি 3 নম্বরে আপনি কিভাবে করবেন। বন্ধুরা 3 নম্বরে আপনি যেরকমভাবে ইনভেস্টমেন্ট করবেন এখানে কিন্তু একটু প্রফিট মার্জিনটা বেশি। প্রফিট মার্জিনটা বেশি এই কারণে আমি বলবো যে গাছ থেকে যে সুপারি পেকে যাওয়ার পরে যে নামানো হয় সেই সুপারি কাঁচা অর্থাৎ কাঁচা সুপারি নিয়ে এসে আপনাকে প্রসেসিং করতে হবে। প্রসেসিং মানে হচ্ছে কাঁচা সুপারিটা আপনি নিয়ে আসলেন 100 টাকা বা 80 টাকা কেজি দরে নিয়ে আসলেন, কেজি দরে নিয়ে এসে সেই সুপারিটাকে আপনাকে লেবার লাগিয়ে বা আপনি মেশিনের মাধ্যমে ওই সুপারিটাকে খোসা ছাড়িয়ে তার শুকনো করে তাকে সিদ্ধ করে তাকে কেটে কাটার জন্য আপনি মেশিন ব্যবহার করতে পারেন। মেশিন পেয়ে যাবেন ইন্ডিয়া মার্ট থেকে, অনলাইনেও পেয়ে যাবেন বা আপনার মার্কেট যদি পান তাহলে ভালো, নাহলে কলকাতা থেকে নিয়ে নেবেন। ওকে, এইভাবে কিন্তু আপনি করতে পারেন 3 নম্বরের যে বিজনেসটা মানে কাঁচা সুপারি বিজনেসটা। কাঁচা সুপারি কিনে আনবেন, আমি কিছু কাঁচা সুপারি বা কিছু সুপারি সেলারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। 3 নম্বর পয়েন্টে বলি আপনারা সুপারি কোথায় থেকে পাবেন বা কোথায় থেকে কিনে আনবেন। এখানে বন্ধু বলি আপনাদেরকে, আপনি আমার কাছ থেকেও সুপারি সংগ্রহ করতে পারেন আপনার মার্কেট ভ্যালু দেখে, ঠিক আছে, বা আমার কাছ থেকেও আপনি কোনো কোনো জায়গায় কম রেটে সুপারি পেয়ে যেতে পারেন। আমি কিছু সুপারি হোলসেলারের কলকাতা সংলগ্ন বা আসাম যে যে জায়গায় সুপারি পাওয়া যায় সেই সব জায়গার সুপারি হোলসেলারের কিছু ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ওকে, এবার আসি 4 নম্বরে। সুপারি ব্যবসাটি শুরু করতে হলে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে। প্রথমেই বলি বন্ধু, সুপারি ব্যবসাটি কিন্তু আপনি 3 ভাবে শুরু করতে পারেন। কম টাকা ইনভেস্টমেন্ট করে 5,000 10,000 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি রিটেলার হিসাবে এই সুপারি ব্যবসাটি শুরু করতে পারেন। বাল্ক কোয়ান্টিটিতে অর্থাৎ গাড়ি গাড়ি সুপারি নিয়ে আপনার এলাকাতে বা অল ওভার ইন্ডিয়াতে আপনি এই সুপারি বেচতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে কীভাবে বেচবেন তার জন্য ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই দেখুন শেষ পর্যন্ত। এবার বলি 3 নম্বরে, 1 বা 2 লাখ টাকা দিয়ে আপনি কাঁচা সুপারি নিয়ে কিন্তু বিজনেসটা করতে পারেন। বন্ধু দেখুন, 1 থেকে 2 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন, কাঁচা সুপারি কিনে নিয়ে আসলেন, এবারে কাঁচা সুপারি দিয়ে কিন্তু আপনি প্রসেসিং করে সেই বিজনেসটা করতে পারেন। এবার 5 নম্বরে বলি বন্ধু, এই সুপারি ব্যবসার মার্কেট করবেন কীভাবে। রিটেলার হিসেবে যদি করেন তাহলে আপনাকে আপনার যে এলাকাতে মার্কেট আছে সেই মার্কেটে আপনি রিটেলার হিসেবে ব্যবসা করতে পারেন, অর্থাৎ আপনি দোকান খুলে বসতে পারেন বা আপনার যে রিটেলার দোকানগুলো আছে অর্থাৎ যে যে দোকানে সুপারি প্রয়োজন হয়, দেখুন যেমন পানের দোকান বা মুদিখানার দোকান, এসব দোকানে সুপারি প্রয়োজন হয়, তাদেরকে আপনি রিটেলার হিসাবে দোকানে দোকানে গিয়ে সুপারি সাপ্লাই দিয়ে আসতে পারেন। বেশি পরিমাণ সুপারি কিনে ব্যবসা শুরু করেন বা কাঁচা সুপারি রেডি করে পাইকারি করেন, তাহলে মার্কেট করা খুব সহজ। এই সহজ মার্কেট কিভাবে করবেন এটাই বলি। 1 নম্বরে, গোডাউন বা হোলসেল দোকান খুলে আপনি বসতে পারেন আপনার মার্কেটের কোনো এক জায়গায়। এখানে আপনার মার্কেটে আপনি মাল সাপ্লাই দিতে পারেন। এবার ওই মার্কেটে যদি আপনার বাইরের কোনো যোগাযোগ থাকে তাহলে আপনার কাছে ওরা যোগাযোগ করে কিন্তু মাল নিয়ে যেতে পারবে। এবার বলি, বড় বড় ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে বিজনেস শুরু করতে পারেন বন্ধু। আর এই অনলাইনের মাধ্যমে যদি আপনি বিজনেসটা শুরু করেন, যেসব ওয়েবসাইটগুলো আছে তাদের মাধ্যমে যদি আপনি বিজনেসটা শুরু করেন, তাহলে আপনি অল ওভার ইন্ডিয়াতে বিজনেস শুরু করবেন, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকেই আপনি কিন্তু কাস্টমার পাবেন। এই অল ওভার ইন্ডিয়াতে যখন আপনি বিজনেস শুরু করবেন, আপনার অল ওভার ইন্ডিয়াতে মাল পাঠানোর জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখতে হবে, আপনি যেন মাল পাঠাতে পারেন ট্রান্সপোর্টে। ওকে, যেসব ট্রান্সপোর্টগুলো আছে আপনার এলাকা থেকে সেই ট্রান্সপোর্টে আপনি অল ওভার ইন্ডিয়া যে জায়গাতেও আপনি মাল পাঠাতে পারবেন। আর এর জন্য আপনাকে তো প্রথমে ট্রেড লাইসেন্স করতেই হবে, আর জিএসটি নাম্বার নিতে হবে, আর ফুড লাইসেন্সটাও আপনি নিয়ে রাখবেন। বড় বড় ওয়েবসাইট বলতে দেখুন যেমন ইন্ডিয়া মার্ট আছে, ট্রেড ইন্ডিয়া আছে,
এদের থেকে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে আপনি অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু কাস্টমার পাবেন। আর বন্ধুরা, এই ইন্ডিয়া মার্ট বা ট্রেড ইন্ডিয়া থেকে যে কাস্টমারগুলো আপনি পাবেন, সেই কাস্টমারগুলো কিন্তু 1 কেজি বা 2 কেজি সুপারি নেওয়ার এই রকম কাস্টমার নয়। এরা কিন্তু ব্যবসা করার জন্য আপনার কাছে আসবে, বা 100 কেজি, 500 কেজি, 1 টন গাড়ি এই রকমভাবে কিন্তু এরা মাল আপনার কাছ থেকে নিয়ে যাবে। আর এই অনলাইন ব্যবসা করার সিস্টেম যদি আপনাদের না জানা থাকে তাহলে আপনি ইউটিউবে গিয়ে ইন্ডিয়া মার্টে বিজনেস কীভাবে করতে হয় সেটা সার্চ করতে পারেন, বা ট্রেড ইন্ডিয়াতে আপনি কীভাবে ব্যবসা করবেন সেটাও সার্চ করতে পারেন। প্রচুর ভিডিও পেয়ে যাবেন, যেখানে ভিডিও দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে ইন্ডিয়া মার্টে বিজনেস করা হয়। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই অ্যান্সার দেব। ওকে, তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার।